मायापुर धाम की जय। सुप्रिय भक्तबृंद, सबाई के नतून बछर अनेक अनेक कृष्ण प्रीति शुभेच्छा जानिए आजकेर एई भिडियोटी शुरू करते चलेछि। तो आमरा आजके आसि आंतर्जातिक कृष्ण भावनामृत संघ इस्कनेर प्रधान केंद्र श्रीदा मायापुर। श्रीदा मायापुरे आमरा विश्वेर सबचेये बड़ मंदिरटी दर्शन करब, सेई साथे आमरा गंगा मायेर दर्शन करब, गंगा पूजा दर्शन करब। তো যেহেতু নতুন বছরের শুভ আরম্ভ, তাই আমরা এই বছরের প্রথম শুরুতে যদি ভগবানের এই অপাকৃত ধাম দর্শন করি, সেই সাথে গঙ্গা মায়ের দর্শন করি, তাহলে অবশ্যই আশা রাখতে পারি যে আমাদের সামনে যে দিনগুলি আসতে চলেছে এই দিনগুলি অত্যন্ত ভালোভাবেই অতিবাহিত হবে। আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং গঙ্গা মায়ের বিশেষ রূপ দর্শন করে, গঙ্গা মাতা দর্শন করে, তারপর ভগবানের শিববিগ্রহ দর্শন করে, সেই সাথে মায়াপুর ধামের অপাকৃত দর্শন লাভ করে আপনারা আনন্দ লাভ করবেন। তো চলুন আমরা এখন মূল ভিডিওতে ফিরে যাই। তো আপনারা এখন দর্শন করছেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, অর্থাৎ আপনারা শ্রী পঞ্চদত্ত ভগবানের শিববিগ্রহ দর্শন করতে পারছেন। মহাপ্রভু এবং মহাপ্রভু পার্শ্বদগণ দাঁড়িয়ে আছেন আমাদের সামনে। তো আমরা মহাপ্রভুর এই বিগ্রহ দর্শন করার পরই আমরা যাব ভগবান শ্রী শ্রী রাধা মাধব এবং অষ্টসখীর বিশেষ বিগ্রহ দর্শন লাভ করার জন্য। তো দেখতে পাচ্ছেন পঞ্চতত্ত্বের যে অল্টার আছে, যে এই অল্টারের সম্মুখে ভক্তরা পঞ্চদত্ত মহাপ্রভুকে দর্শন করছেন, সেই সাথে আরতি নিবেদন করছেন। তো আমরা এখন চলে এলাম ভগবান শ্রী রাধা মাধব এবং অষ্টসখীর যে অল্টার রয়েছে এটির সম্মুখে। দেখতে পাচ্ছেন মন্দিরের নাটমন্দিরের মধ্যে আবার আশেপাশে অনেক ভক্তরা ভগবানের এই অপাকৃত রূপ দর্শন করছেন। দূর দূরান্ত থেকে মায়াপুরে এবার এত ভক্তের আগমন, যেটি হচ্ছে আপনি যদি সরাসরি না দেখেন কখনই বিশ্বাস করতে পারবেন না। তো আমরা এখন চলুন ভগবান শ্রী রাধা মাধবের অপূর্ব বিগ্রহ দর্শন করি। ভগবান শ্রী শ্রী রাধা মাধব কি জয়, অষ্টসখী বৃন্দ কি জয়। অনেকেই শুধুমাত্র ভগবানের এই বিগ্রহ দর্শন করার জন্য এই মায়াপুরে এসে আগমন করেন, বিশেষ করে আমিও ভগবানের এই বিশেষ বিগ্রহে দর্শন লাভের জন্য এই মায়াপুরে আসা। তো আমরা এখন চলে এলাম সর্ববিঘ্ন বিনাশক ভগবান শ্রী নরসিংহদেবের অল্টারের সম্মুখে। ভগবান নরসিংহদেব আমাদের সকল প্রকার বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন, আমাদেরকে সবসময় সুরক্ষা প্রদান করেন। তো বছরের শুরুতে আপনারা আজকে ভগবান নরসিংহদেবের বিশেষ বিগ্রহের দর্শন লাভ করছেন। তো আমরা এখন চলে এলাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদের বিগ্রহ দর্শন করার জন্য। তো দর্শন লাভ করে আমরা মায়াপুর মূল মন্দির থেকে বের হয়ে আমরা এখন গঙ্গা স্নান করার জন্য এবং গঙ্গা পূজা করার জন্য গঙ্গা মাতার উদ্দেশ্যে যাত্রা করলাম, গঙ্গা নদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো আপনারা আমাদের এই যাত্রাপথে আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে মায়াপুরের আশেপাশে কিছু অপরূপ দৃশ্য দর্শন করাবো। দর্শন করাতে করাতে আমরা সরাসরি চলে যাব গঙ্গা ঘাটে। তো দেখতে পাচ্ছেন শত শত গাড়ি পার্কিংয়ে, তাহলে বুঝতে পারছেন যে কী পরিমাণ লোক মায়াপুরে এখন অবস্থান করছেন। তো আমরা এখন চলে যাচ্ছি গঙ্গার ঘাটে, আমরা গিয়ে গঙ্গা পূজা করব, তারপর হচ্ছে গঙ্গা স্নান করব, গঙ্গা মাকে দর্শন করব। তো গঙ্গা ঘাটে যাওয়ার পথে আমাদের সাথে দেখা মিলল গরুর গাড়ি, যে গাড়িতে করে গোশালা দর্শন লাভ হয়, অর্থাৎ কেউ যদি মায়াপুর এসে গোশালা দর্শন করতে চায় এই গরুর গাড়িতে করেই সে গোশালায় গিয়ে শত শত গোমাতা দর্শন লাভ করেন। তো আমরা এখন গঙ্গা ঘাটের দিকে চলে যাচ্ছি। তো আমরা অবশেষে গঙ্গা ঘাটে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গঙ্গা মায়ের বিশেষ মন্দির। আমরা একটু সামনের দিকে যাই, আপনাদেরকে এখনই গঙ্গা মাতার দুর্লভ দৃশ্য দর্শন করাবো। তো গঙ্গা মাতার
এই জলে কেউ যদি স্নান করে তাহলে তার সকল পাপ বিনাশ হয়। আপনারা যেহেতু হচ্ছে এখন স্নান করতে পারছেন না, তো আপনারা দর্শনের মাধ্যমে গঙ্গা মাতার নিকট প্রার্থনা করুন, তিনি যেন আপনাদের সকল পাপ নাশ করে দেন। আর আপনারা অবশ্যই মায়াপুরে আসলে গঙ্গায় স্নান করবেন। দেখতে পাচ্ছেন গঙ্গা মায়ের দুর্লভ দর্শন। তো এখনই আমরা গঙ্গা স্নান করব। তো গঙ্গা স্নানের পরই হচ্ছে আমরা গঙ্গা পূজা করব। তো এখন দেখবেন গঙ্গার পারে হচ্ছে শিবজির বিশেষ মন্দির রয়েছে। এই শিবজির মন্দিরে হচ্ছে অনেকে অভিষেক করান, বিশেষ করে সোমবারে এখানে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। আপনারা এখন শিবজির বিশেষ দর্শন লাভ করছেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো আবারও আপনাদেরকে বললো, ভিডিওটি শেয়ার করে অন্যকেও বছরের শুরুতে এই ভগবানের এই অপাকৃত শ্রী মায়াপুর ধাম এবং গঙ্গা মায়ের দর্শন লাভ করার সুযোগ করে দিন। বিশেষ করে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা যেন সহজেই আপনার মাধ্যমে ভগবানের এই বিশেষ অপাকৃত ধাম এবং গঙ্গা মায়ের দর্শন লাভ করতে পারে। শ্রী দা মায়াপুর কি জয়, শ্রী গঙ্গা মাইয়া কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি বল।